ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ক্যারিয়ার এক্সপার্ট ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আজ আপনাদেরকে লগারিদমের তৃতীয় পর্বের ক্লাসটি নেব। আমরা মূলত এর আগে দুইটা ক্লাস নিয়ে ফেলছি, লগারিদমের বেসিক ক্লাস যেটি ছিল প্রথম ক্লাস পর্ব ওয়ান, এবং পর্ব টুতে আপনাদের কিছু ম্যাথের প্রবলেম সলিউশন করেছি, এবং আজকে এখন আমি আপনাদেরকে নেব হচ্ছে পর্ব তিনের ক্লাস, এখানেও আমি অনেকগুলো ম্যাথের সলিউশন করব। আশা করি আপনি আমার সঙ্গেই থাকবেন। তো আমরা দেখি প্রথম ম্যাথটি। প্রথম প্রশ্নটি লক্ষ্য করুন, লগ অফ এক্স টু দ্য ওয়ান বাই টোয়েন্টি সেভেন সমান মাইনাস থ্রি হলে এক্স এর মান কত বের করতে বলে। আমরা কি করতে পারি এটাকে, যেহেতু লগ অফ এক্স টু দ্য পাওয়ার ওয়ান বাই টোয়েন্টি সেভেন সমান মাইনাস থ্রি, তাহলে কী লেখা যায়? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন লেখা যায় এক্স টু দ্য পাওয়ার মাইনাস থ্রি সমান হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি সেভেন। আমরা দ্বিতীয় পর্বের ক্লাসে এই ম্যাথগুলো সলভ করছি, জাস্ট সেখান থেকে ক্লাসটা দেখে আসবেন। এটাকে কী লেখা যায়? ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার থ্রি, এখানে লেখা যায় ওয়ান বাই থ্রি টু দ্য পাওয়ার থ্রি। তাহলে আমরা জানি থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি সমান হচ্ছে টোয়েন্টি সেভেন, অর্থাৎ থ্রি টু দ্য পাওয়ার থ্রি সমান টোয়েন্টি সেভেন। তাহলে এটাকে রিভার্স করে দিলে কি হবে? এক্স কিউব সমান হচ্ছে থ্রি টু দ্য পাওয়ার থ্রি, অতএব হচ্ছে এক্স সমান হচ্ছে থ্রি, কেননা পাওয়ার সমান হয়ে গেলে সূত্র অনুযায়ী বেজও সমান হয়। আশা করি আপনি বুঝতে। আমরা দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করি, লগ অফ এক্স টু দ্য লগ অফ থ্রি টু দ্য পাওয়ার টু থ্রি রুট টু হচ্ছে বেজ, এবং সেটা টু দ্য পাওয়ার ওয়ান বাই তিনশো চব্বিশ, সেটা সমান কত বের করতে বলছে। আমাদের প্রথম দেখা তিনশো চব্বিশকে আমরা একটু ভেঙে নিব, দুই দিয়ে ভাগ করলে হচ্ছে ওয়ান সিক্স টু এইটি ওয়ান, দেন হচ্ছে থ্রি দিয়ে টোয়েন্টি সেভেন, তারপর হচ্ছে নাইন, থ্রি দিয়ে হলো থ্রি, তাহলে এখানে কত পেয়েছি? দুইটা দুই ইন্টু হচ্ছে চারটা তিন আমি পেয়েছি, তাহলে এটাকে লেখা যায় টু টু দ্য পাওয়ার টু ইন্টু থ্রি টু দ্য পাওয়ার ফোর, অর্থাৎ এটাকে লেখা যায় থ্রি রুট টু টু দ্য পাওয়ার ফোর। একটু ক্যালকুলেশনটা করে নিব, কারণ এখানে কাজে লাগবে। তাহলে আমি এটা সমান এক্স ধরে নিই, তাহলে এক্স ধরে নিলে কী হবে? থ্রি টু দ্য পাওয়ার টু সমান এক্স ওয়ান বাই তিনশো চব্বিশ, ও থ্রি রুট টু টু দ্য পাওয়ার এক্স সমান এখানে থ্রি টু থ্রি রুট টু টু দেওয়ার ফোর, তাহলে এখানে থ্রি টু দেওয়ার ফোর পড়বে। তাহলে এটাকে যদি উপরে তুলে দিই কী হয়ে যাবে? থ্রি রুট টু টু দ্য পাওয়ার এক্স সমান হচ্ছে থ্রি রুট টু টু দ্য পাওয়ার মাইনাস ফোর, এই ফোর উপরে উল্টে গেলে মাইনাস হয়ে যাবে, অতএব এক্স সমান হচ্ছে মাইনাস ফোর। আমরা তিন নম্বর ম্যাথ লক্ষ্য করি, লগ অফ এক্স টু দ্য পাওয়ার ফাইভ বাই টু সমান মাইনাস হাফ হলে এক্সের মান কত? এই সামনে মাইনাস থাকলে একটু অনেকেই সমস্যা বোধ করে, কিচ্ছু না, জাস্ট আপনি যেভাবে শিখেছেন সেভাবে বসাই দিবেন। তাহলে প্রশ্ন মতো আমরা কী লিখতে পারি? এক্স টু দ্য পাওয়ার মাইনাস হাফ সমান হচ্ছে ফাইভ বাই টু, এটাকে লেখা যায় ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার হাফ সমান হচ্ছে ফাইভ বাই টু। আমরা জানি হাফ মানে রুট, তাই এটাকে লেখা যায় ওয়ান বাই রুট এক্স, এটা হলো ফাইভ বাই টু। এটাকে রিভার্স করে দিলে হবে রুট এক্স সমান টু বাই ফাইভ, অতএব দুই পার বর্গ করলে কী হবে? রুট এক্সের হোল স্কোয়ার সমান হচ্ছে টু বাই ফাইভ তার বর্গ, অতএব এক্স সমান হচ্ছে ফোর বাই টোয়েন্টি ফাইভ, এটা হলো এক্স সমান ফোর বাই টোয়েন্টি ফাইভ। এটা খুব বেসিক একটা অঙ্ক। চার নম্বর কোশ্চেনটা একটু দেখেন, বলছে লগ অফ ফাইভ টু দ্য পাওয়ার, এখানে রুটের মধ্যে থ্রি, এখানে শুধু রুট ফাইভ। আমরা এটা ক্যালকুলেশনটা একটু দেখি। নর্মালি হচ্ছে যদি কোনো কিছুর উপর রুট থাকে সেটা মানে আমরা হাফ লিখি, আর এটার ভেতরে যদি কোনো কিছু থাকে যেরকম থাকতো থ্রি, তাহলে সেটা মানে এক্স টু দ্য পাওয়ার ওয়ান বাই থ্রি আমরা লিখি। এইটা একটু মনে রাখি, এখন আমরা এটা ক্যালকুলেশন করে রাখবো আগে থেকেই। এটা আছে ফাইভ, তার মানে লেখা যায় ফাইভ টু দ্য পাওয়ার ওয়ান থার্ড, আর এখানে আছে হচ্ছে রুট ফাইভ, তার মানে লেখা যায় ফাইভ টু দ্য পাওয়ার হাফ। দুটা গুণ আছে, যেহেতু দুটা গুণ করলে কী হবে দেখেন, গুণ করলে রুট এটা ছিল ইন্টু হচ্ছে রুট ফাইভ করলে তখন ফাইভ টু দ্য পাওয়ার ওয়ান থার্ড ইন্টু ফাইভ টু দ্য পাওয়ার হাফ। আমরা জানি যদি বেজ একই হয় তাহলে পাওয়ার কী হয়ে যায়? পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে কী হবে? ফাইভ টু দ্য পাওয়ার ওয়ান থার্ড প্লাস ওয়ান বাই টু, তাহলে ফাইভ টু দ্য পাওয়ার থ্রি আর টু এল অসব সিক্স, এটা হবে টু প্লাস থ্রি, তার মানে ফাইভ টু দ্য পাওয়ার ফাইভ বাই সিক্স। এখন এখানে আমরা এটা সমান এক্স ধরে নিই, এক্স ধরে নিলে কী হবে দেখেন, তাহলে ফাইভ টু দ্য পাওয়ার এক্স সমান হবে আর এটা ইন্টু হচ্ছে রুট ফাইভ, তাহলে ফাইভ টু দ্য পাওয়ার এক্স সমান হবে, এটা ভ্যালু বের করছি আমরা, এটা ভ্যালু বের করতে ফাইভ টু দ্য পাওয়ার ফাইভ বাই সিক্স, অতএব এক্স সমান হবে ফাইভ বাই সিক্স। ভেরি ইজি ওয়ার্ক। আমরা পাঁচ নম্বর কোশ্চেনে লক্ষ্য করবো, এখানে শুধুমাত্র যোগ করতে দিয়েছে দুটো রাশি, লগ অফ ফাইভ টু দ্য পাওয়ার ওয়ান টু ফাইভ। আমরা এখানে এই সূত্রটি ইউজ করবো, আমরা জানি লগ অফ এ টু দ্য পাওয়ার এ সমান ওয়ান, যদি বে এর পাওয়ার একই হয় তার মান কিন্তু ওয়ান হয়ে যায়। এখানে আমরা কী লিখতে পারবো? লগ অফ ফাইভ টু দ্য পাওয়ার ফাইভ টু দ্য পাওয়ার থ্রি, কারণ পাঁচ তিনবার গুণ করলে একশো পঁচিশ হয়, দেন হচ্ছে লগ অফ টু টু দ্য পাওয়ার টু পাওয়ার থ্রি লেখা যায়। তাহলে থ্রি সামনে চলে আসবে, আর এখানে লগ অফ ফাইভ টু দ্য পাওয়ার ফাইভ মানে ওয়ান থাকবে, এবং এটা টু থ্রি, এটাও থ্রি সামনে চলে আসবে, আর এটা হচ্ছে ওয়ান হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে আপনার থ্রি চলে আসলে থ্রি প্লাস থ্রি মানে হলো সিক্স অ্যান্সার।
এখন আমরা 6 নম্বর প্রশ্নের লক্ষ্য করি লগের খুব মজার একটা ম্যাথ অঙ্কটা দেখে একটু ঝামেলা মনে হলো অঙ্কটা হলো অতটা ঝামেলা না আমরা ট্রাই করি অঙ্কটা ছিল এটা এবং আমরা y এর ভ্যালু বের করতে বলছে আমরা তাহলে প্রশ্ন মতে কি লিখতে পারি যে y টু দা পাওয়ার 1/15 সমান হচ্ছে এটা দ্যাট মিন্স এটাকে লেখা যায় 1/15 সমান এটা মানে কি হবে 3 টু দা পাওয়ার 1/3 এখন দেখেন কোনোভাবেই কিন্তু সমান বানানো যাচ্ছে না তো হতাশ হইলে হবে না এখানে 1/15 আছে দেখেন এখানে আমরা 1/15 বানাইতে পারি কিনা কিভাবে এটা 1/15 আছে এটাকে 3 টু দা পাওয়ার উপরে 5 × 1 নিচে 3 × 5 তাহলে কিন্তু 15 হয়ে যায় এটাকে লেখা যায় 1/15 সমান 3 টু দা পাওয়ার 5/1/15 এটুকু নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন উপরের অংশ আমি একটু মুছে দিই তাহলে এখানে কি লেখা যাবে এখানে y টু দা পাওয়ার 1/15 সমান লেখা যাবে 3 টু দা পাওয়ার 5 1/15 এই জায়গাটা আপনি বুঝবেন একটু খেয়াল করেন বেশ ঝামেলা একটা জায়গা x টু দা পাওয়ার m টু দা পাওয়ার দি n হয় এটাকে লেখা যায় x টু দা পাওয়ার n টু দা পাওয়ার m আপনি লিখতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আমরা সেটা এখানে কাজে লাগিয়েছি আমার উদ্দেশ্য হলো দুইটা পাওয়ারকে সমান বানানো এখন দেখেন আপনার y টু দা পাওয়ার 15 সমান 3 টু দা পাওয়ার 5 টু দা পাওয়ার 1/15 হয়ে গেছে তাহলে y সমান কি লেখা যায় 3 টু দা পাওয়ার 5 3 টু দা পাওয়ার 5 মানে হচ্ছে 3 কয়টা গুণ 3 হচ্ছে 5টা 3 গুণ এটা মানে 243 দেখুন 7 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক বিসিএস পরীক্ষায় এসেছে লগ 2 প্লাস লগ 4 প্লাস লগ 8 ডট ডট দিয়ে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করুন তো প্রথমে আপনাকে এটা একটা লাইনে কি লিখে নিই আমরা সেটা হলো যে লগ 2 প্লাস 2 টু দা পাওয়ার 1 লগ অফ 2 টু দা পাওয়ার 2 লগ অফ 2 টু দা পাওয়ার 3 প্লাস আসলে 10টা পদে সমষ্টি নির্ণয় করতে হবে এরকম যদি থাকে যে আপনাকে একই রকম বানানো সম্ভব লগ 2 লগ 2 লগ 3 ডিরেক্টলি আমাকে শর্টকাট শিখবো এরকম সমষ্টির সূত্র হলো এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই 2 ইন্টু হলো ধারার প্রথম পদ ধারার প্রথম পদ ছিল কি এন এর মান ছিল 10 10 ইন্টু 10 প্লাস 1 ভাগ হলো 2 প্রথম পদ ছিল লগ 2 2 পাস এটা হলো 5 11 5 ইন্টু 11 ইন্টু হচ্ছে লগ 2 তার মানে হচ্ছে 55 লগ 2 হলো এটার অ্যান্সার আশা করি আপনি বুঝতে পেরেছেন দেখুন 8 নম্বর কোশ্চেন লগ অফ x টু দা পাওয়ার হচ্ছে 324 সমান 4 হলে x এর মান কত সেটা আপনাকে বের করতে বলেছে তাহলে আমরা কি করতে পারি অর্থাৎ কি লিখতে পারি x সমান হচ্ছে 4 টু দা পাওয়ার 324 একটু আগে আমি দেখছিলাম 324 কি লেখা যায় 3√2 টু দা পাওয়ার 4 লেখা যায় তাহলে x সমান হচ্ছে 3√2 বন্ধুরা তৃতীয় পর্বের ক্লাসে আপনারা অনেকগুলো ম্যাথের সমাধান দেখলেন এবং আশা করি চতুর্থ পর্বের ক্লাসে ক্লাস টু আপনি দেখবেন সেখানে আমরা আরও অ্যাডভান্স লেভেলের কিছু লগের অঙ্ক সমাধান করেছি লগ একটি খুব গুরুত্বপূর্ণ এবং বড় চ্যাপ্টার এখানে বিসিএস পরীক্ষা এবং ব্যাংকের পরীক্ষায় অনেক কঠিন কঠিন কোশ্চেন থাকে এবং অ্যাডমিশন টেস্টও ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও অনেক মজার মজার এবং কঠিন কঠিন প্রশ্ন থাকে আমরা আগামী ক্লাসে অর্থাৎ চতুর্থ পর্বের ক্লাসে আরও কিছু কঠিন প্রশ্ন সমাধান করব সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি আপনি যদি আমার ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি লাইক দিয়ে সবারকে দেখার সুযোগ করে দিন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও হলে সবার আগে আপনি ভিডিওটি পেয়ে যান তো সে পর্যন্ত ভালো থাকুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম